জার্মানিতে ভোজ্যতেলের সংকট মোকাবেলা করতে বিনিময় প্রথার উদ্যোগ নিয়েছে দেশটির মিউনিক শহরের একটি পাব, যেখানে বলা হয়েছে এক লিটার তেল দিলে তার বিনিময়ে মিলবে সমপরিমাণ বিয়ার। এ অভিনব উদ্যোগ চালু হওয়ার পর থেকেই মিলছে ব্যাপক পরিমাণে সারা। ইতোমধ্যেই বিয়ার পিপাসুদের লাইন লেগে গিয়েছে সেই পাবের সামনে। বিশ্বের 80% সূর্যমুখী তেলের বীজ রপ্তানি করে রাশিয়া ও ইউক্রেন, আর তাই দেশ দুটির যুদ্ধের প্রভাবে এ তেলের সংকট গোটা ইউরোপ জুড়েই। জার্মানির দোকানগুলোতে প্রায় সময়ই পাওয়া যাচ্ছে না সূর্যমুখী তেল। খাবার উপকরণ তৈরি করতে না পারায় পাবগুলোতে কমে গিয়েছে বেচা বিক্রিও। পাবটির ম্যানেজার এরিক হফম্যান বলেছেন, তেল পাওয়াও খুব কঠিন হয়ে যাওয়ায় এমন উদ্যোগ। অভিনব এমন উদ্যোগ উপভোগ করছেন ক্রেতারাও। তেলের বিনিময়ে পছন্দের যে কোনো বিয়ার নিতে পারছেন তারা। এছাড়া 7 ইউরোর বিয়ার পাওয়া যাচ্ছে 4.5 ইউরোর সূর্যমুখী তেলে। ক্রেতা বিক্রেতার দাবি, লাভবান হচ্ছেন উভয় পক্ষই। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।